আচ্ছা দেখি আসিফ ভাইকে কিছুটা হেল্প করা যায় কিনা। ইনার এইচটিএমএল এর মধ্যে এইচটিএমএল এটা হবে বড় হাতের, মানে পুরা কপি এটা কি ইনার এইচটিএমএল এটা হবে বড় হাতের, ইনারের পরের এইচটিএমএল টুকু বড় হাতের হবে। এরকম? হ্যাঁ কেন সামনের শুধু প্রথমটা বড় হাতের হবে হ্যাঁ, না? প্রথমটা ছোট হাতের, পরে সবগুলো বড় হাতের হয়। এইচটিএমএল ইনার এইচটিএমএল এটার কনভেনশনটা এরকম। সিদ্ধান্ত টেক্সটে লিখছি আপনার ইনার দিয়া, তারপর টেক্সটে কি শুধু বড় লিখি আর এই এই এক্সটি হচ্ছে ছোট? না না আমার তো এইভাবে কাজ হচ্ছে। ক্রিয়েটের মধ্যে বানান ভুল, দেখেন CREATE আপনি কি লিখছেন, ক্রিট বানান ভুল, TE হবে। এই স্পেলিং মিস্টেক গুলো আপনাকে অনেক ভোগাবে, এখন ভোগাচ্ছেও, বুঝছেন? CREATE ক্রিয়েট এলিমেন্ট সেভ করেন। হয়েছে এবার? হ্যালো আশিক ভাই, হ্যাঁ হ্যালো হ্যাঁ শুনতেছি, বলেন। হ্যালো। শুনতেছি ভাই, বলেন। এই যে তারপরে তো আপনার ওইখানে আসতেছে না, বুঝছেন? আচ্ছা এটা ঠিক ওখানে আসতেছেন, আপনি তো এখন কোড লেখেনই নাই, তাহলে আসবে কি করে? আপনি HTML এ ইয়াতে যান আপনি। আচ্ছা আপনি ইনার ইনার HTML এ কি দিছেন, কোড ডট কোড দিছেন তাই না? হ্যাঁ আচ্ছা কোড ডট কোডের মধ্যে আপনার ইনার HTML করবে কিসের মধ্যে? ডিবের মধ্যে। ডিবের মধ্যে কোনোদিন কোনো ডাটা শো করে নাকি কোনো এলিমেন্টের ভিতর শো করে? এলিমেন্টে তাহলে আপনি একটা এলিমেন্ট নেন, এর আগে জন্যই বলছি একটা এলিমেন্ট ক্রিয়েট করেন H1 নামে বা যে কোনো একটা কিছু করে, সেটার মধ্যে আপনি আর আপনি অ্যাপেন্ড করে দিতে হবে ওই ইয়ার মধ্যে। আচ্ছা আপনি ডিবের মধ্যেই শো করাতে পারবেন, কিভাবে আমি আপনাকে বলি। হ্যালো, হ্যাঁ ভাই ভাই এই ডিপ ডাটা ডট ইনার HTML 12 নম্বর লাইনের শেষে যান, একটা নতুন লাইন ক্রিয়েট করেন। এখানে হ্যাঁ আচ্ছা এলিমেন্ট বাই কোয়াট 10 নম্বর লাইনে যে ভেরিয়েবলটা এটা লেখেন, এটা লেখেন ডট, ডট এবার লেখেন হলো গিয়ে আপনার চাইল্ড, সি লেখেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অ্যাপেন্ড চাইল্ড, এ এ লেখেন, অ্যাপেন্ড চাইল্ড, অ্যাপেন্ড ডাবল পি এন ডি, অ্যাপেন্ড চাইল্ড, CHILD, আপনাকে সাজেস্ট ক্যান করে না। কি রে ওই যে প্রথমবার না দেখতে সাজেস্ট করে না? অ্যাপেন চাইল্ডের সি বড় হাতের। হ্যালো, অ্যাপেন্ড চাইল্ডের সি বড় হাতের। আপনি কি আমার কথা শোনেন? আসিফ ভাই আমি বলছি অ্যাপেন্ড চাইল্ডের সিটা বড় হাতের, ক্যামেল কেস। স্পিকারে সমস্যা হইতেছে আপনার? আচ্ছা অ্যাপেন চাইল্ড এখন এখানে আপনি দেন হলো গিয়ে ইয়াটাকে দেন, এ ডিপ ডিপ ডাটা, ডিপ ডাটাকে দেন এর ভিতরে। হ্যাঁ ডিপের মধ্যেই শো করবে, এখানে কোনো ইয়া শো করবে না। আচ্ছা এবার সেভ করে আপনি ওখানে যান, যা দেখেন আপনার ডাটা দেখাই দিস। আচ্ছা আপনি ওখানে দিছেন ইনার HTML, এই যে দেখছেন শো করতেছে, ওকে
ডিবের মধ্যে যেভাবে দিছেন ডিবের মধ্যেই শো করতেছে। ওকে, আপনার দেওয়া দরকার ছিল আগে একটা এইচটিএমএল এলিমেন্ট ক্রিয়েট করে সেই এলিমেন্টের ভিতর আপনি ইয়া ক্রিয়েট করবেন। আরেকটা কাজ করতে পারেন, এই কোয়াড ডট কোয়াডটা কেটে দিয়ে তার মধ্যে আপনি একটা ব্যাকটিক ইউজ করে ব্যাকটিকের ভিতর এইচ ওয়ান ট্যাগ যেরকমটা আমরা এইচটিএমএল এর মধ্যে লিখতাম সেই কোডটাকে লিখতে পারেন। তাহলে ডিরেক্টলি সেখানে এইচ ওয়ান ট্যাগ আসবে, সেই এইচ ওয়ান ট্যাগ এর ভিতরে এই কোয়াড ডট কোয়াডটা আসবে, নামটা আসবে। ঠিক আছে, এর ভিতরে হচ্ছে আমরা এইচ ওয়ান ট্যাগ লেখেন, এইচ ওয়ান বাই এইচ থ্রি ট্যাগ যেটাই দরকার আপনি লেখেন। এইচ ওয়ান এখনো টাইপিং এর সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনি ডলার সাইন এখন দেওয়া লাগবে না, পরে দিয়ে আগে আপনি এলিমেন্ট লেখেন। আচ্ছা, উই এখন কোয়াড ডট কোয়াডটা এখানে লেখেন। হ্যাঁ, কোয়াড ডট কোয়াডটা লেখেন, কপি করেন উই কনসোল ডট লগ থেকে, 9 নম্বর লাইন থেকে কপি করে নেন। এইচ ওয়ান ট্যাগটাকে শেষ করেন। ব্যাকস্ল্যাশ এখন আপনি সেভ করেন, সেভ করে যায় দেখেন ওখানে সবকিছু এইচ ওয়ান ট্যাগের মধ্যে আসবে, আসছে। ঠিক আছে, ওকে। আচ্ছা ভাই, তাহলে আপনি বুঝতে পারছেন আশা করি যে কিভাবে কাজটা করতে হবে। জি জি, এখন বুঝতে পারছি। আমি হচ্ছে আমি প্রথমে না এই ব্যাকটিক দিয়ে ইউজ করছিলাম, মানে আপনার যে কনসোল লগ আছে এই দুইটার ভিতরে একটু ঝামেলা পাকাইছিলাম, পরে আর রাত হয়ে গেছিল আর ট্রাই করি। ও আচ্ছা, ঠিক আছে, দেখেন এভাবে এভাবে করতে থাকেন আর আশা করি ব্যাকটিকটা ইউজ করতে পারেন, ওই আপনার জি জি, ক্রিয়েট এলিমেন্ট ব্যাকটিকে থেকে এটা বেটার, দ্রুত কাজ ব্যাকটিকে করতে পারবেন। হুম হুম আচ্ছা, যেহেতু বিগিনার তাহলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে কাজ হচ্ছে। জি জি। আচ্ছা, বাই।